guys nice. একটা সোলার প্যানেল আপনি যদি পার্চেস করেন সেক্ষেত্রে একটা সোলার প্যানেল থেকে কিন্তু আপনি পঁচিশ বছর ফ্রিতে ইলেকট্রিসিটি জেনারেট করতে পারবেন অর্থাৎ একটা সোলার প্যানেল থেকে আপনি পঁচিশ বছর ফ্রি বিদ্যুৎ পাবেন আপনার এক টাকাও খরচ হবে না সেখান থেকে এর আগে আমার চ্যানেলে আপনি ছোট একটা সোলার প্যানেল দেখেছিলেন যেটার কিন্তু সাইজ ছিল পঞ্চাশ ওয়াটের এবং সেটা দিয়ে কি কি করা যায় তার কি কী রয়েছে সমস্ত কিছুই মোটামুটি আপনারা দেখে ফেলেছেন বাট আজকে যে সোলার প্যানেলটা আমি নিয়ে এসেছি সেটা কিন্তু ওর থেকে অনেক বড় প্রায় পাঁচ গুণ বড় এবং সেটা থেকে কি করতে পারবো সমস্ত কিছু আপনার সাথে করবো বাট তার আগে দেখেনি এর আনবক্সিং এবং ফার্স্ট লুক সো আমাদের কাছে যে সোলার প্যানেলটা এসেছে এটা কিন্তু এগেন লুম এর তরফ থেকে এসেছে এবং লুম সোলার কিন্তু বর্তমানে ইন্ডিয়ার নাম্বার ওয়ান ব্র্যান্ড সোলার প্যানেলের দিক দিয়ে তো চলুন এইটাই আজকে আনবক্সিং করে নিই এবং বক্স প্যাকেজিং কেমন সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন সো এর প্যাকেজিং কিন্তু খুবই দারুণ এবং এরকম একটা ব্রাউন বক্সে কিন্তু এসেছে লুম সোলার এবং ইন্ডিয়াস নাম্বার ওয়ান ব্র্যান্ড সোলার কোম্পানি সবই কিন্তু লেখা রয়েছে ওকে সো আমরা জাস্ট এই যে এখানে গুলো রয়েছে এগুলো কেটে নিই অ্যান্ড এগুলো কেটে নিয়ে তারপর আমরা বক্সটাকে ওপেন করবো সো ফাইনালি আমরা এটাকে জাস্ট ওপেন করছি অ্যান্ড দেখি যে অ্যাকচুয়ালি ভেতরে কি রয়েছে তো এইখানে দেখুন একটু অন্যভাবে কিন্তু প্যাকেজিং করা অ্যাকচুয়ালি বক্সের মধ্যেও কিন্তু অ্যাকচুয়ালি বক্স রাখা রয়েছে সো তার মধ্যে কিছু থার্মোকোলও দেওয়া রয়েছে যেগুলো এটাকে প্রোটেক্ট করার জন্য অ্যান্ড এর মধ্যে রয়েছে আর একটা বক্স যেটা কিন্তু খুবই ভারী তো এটা আমার একা বের করতে গিয়ে অবস্থা খারাপ এটা সিরিয়াসলি অনেক ভারী সো লেটস আনবক্স আওয়ার মেইন প্রোডাক্ট তো এবার জাস্ট এটাকে বের করি বের করি এটা অ্যাকচুয়ালি ভারী একটা মানুষের জন্য বের করার জন্য সো ফাইনালি আমরা মেন প্রোডাক্ট বের করে ফেলেছি অ্যান্ড এইটা কিন্তু লুম সোলারের দুশো পঁচিশ ওয়াটের একটা সোলার প্যানেল অ্যান্ড এই প্যানেলের পেছন দিকে ছিল এই ওয়ারেন্টি কার্ড জাস্ট ক্যামেরাম্যান একটু এগিয়ে আয় সো এইটা হচ্ছে লুম সোলারের ওয়ারেন্টি কার্ড যেটা কিন্তু এরকম গ্রিন কালারে আমরা পেয়েছি ভেতরে কিন্তু আপনার ওয়ারেন্টি ইনফরমেশন দেওয়া রয়েছে ঠিক আছে কোন কোন কন্ডিশনে পাবো না পাবো এবং সমস্ত কিছু কিন্তু এইখানে রয়েছে সো এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড সো আমরা যদি এটাকে ভালো করে দেখি তাহলে আপনি বুঝতে পারবেন এটা কিন্তু একটা মনো ক্রিস্ট সোলার প্যানেল অর্থাৎ সোলার প্যানেল কিন্তু অ্যাকচুয়ালি দুই ধরনের হয় একটা হচ্ছে পলিক্রিস্ট লাইন একটা হচ্ছে মনো ক্রিস্ট লাইন এবং মনো ক্রিস্ট যে সোলার প্যানেলগুলো রয়েছে এগুলোকে কিন্তু সবথেকে ভালো হিসেবে মানা হয় অর্থাৎ যদি আলো কমও থাকে বা সূর্যের আলো কম থাকে তারপরেও যে ইলেকট্রিসিটি জেনারেটারের ক্ষমতা সেটা কিন্তু এই মনোক্রিস্টলাইন যে প্যানেলগুলো রয়েছে এগুলোর বেশি থাকে তো যার জন্য আপনি যখনই কিনবেন তখন কিন্তু দেখে কিনবেন যে সেটা যেন মনোক্রিস্টালাইন হয় পলিক্রিস্টালাইন কিনলেও অসুবিধা নেই যাদের বাজেট কম তারা কিন্তু কিনতেই পারেন বাট যাদের অ্যাকচুয়ালি বাজেট আছে তারা কিন্তু চাইলে অবশ্যই কিন্তু মনো ক্রিস্টালাইন কিনবেন তাহলে কিন্তু আপনার জন্য সুবিধা হবে তো আমরা যদি পেছন দিকে দেখি প্যানেলের সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে কানেকশনগুলো দেখতে পাবেন এগুলো হচ্ছে কানেক্টর যেগুলো দিয়ে কিন্তু আপনাকে কানেক্ট করতে হবে আসুন এবং এইখানে দেখুন এখানে কিন্তু এই সোলার প্যানেলের সমস্ত কিছু লেখা রয়েছে যে এখানে কিন্তু পাওয়ার আউটপুট কিন্তু দুশো পঁচিশ ওয়াটের এবং এখানে যে ভোল্ট রয়েছে সেটা কিন্তু একুশ ভোল্ট এবং তার পাশাপাশি রেটেড পাওয়ার কারেন্ট যেটা রয়েছে সেটা কিন্তু এখানে আমরা টেন পয়েন্ট সেভেন টু অ্যাম্পার দেখতে পাচ্ছি ওপেন সার্কিট ভোল্টেজ তারপর হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট সমস্ত কিছু কিন্তু এখানে ডিটেলস রয়েছে আপনি একটা স্ক্রিনশট নিয়ে কিন্তু এটা আরামসে দেখে নিতে পারেন গাইস আমাদের কাছে যে প্যানেলটা আছে এটা একটা দুশো পঁচিশ ওয়াটের প্যানেল এবং দুশো পঁচিশ ওয়াটের প্যানেল দেখ কী কী যদি করা যায় যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে বলবো যে এই প্যানেল যদি হান্ড্রেড পার্সেন্ট এফিসিয়েন্সি আপনাকে প্রোভাইড করে তো সেক্ষেত্রে আপনি কুড়ি ওয়াটের এগারোটা রড লাইট জ্বালাতে পারবেন যদি আপনার কাছে ট্র্যাডিশনাল যে ফ্যানগুলো ট্র্যাডিশনাল যে সিলিং ফ্যানগুলো আমরা বাড়িতে ইউজ করি সেগুলো মোটামুটি সত্তর থেকে আশি ওয়াটের হয় যদি আমি ধরি যে ওই ফ্যানটা আপনি যে ফ্যানটা ইউজ করেন সেটা সত্তর ওয়াটের তাহলে কিন্তু আপনার বাড়ির তিনখানা ফ্যান আপনি একসাথে চালাতে পারবেন ফুল ফোর্সে এবার আপনার বাড়িতে যদি বিএলডিসি ফ্যান থাকে যদি নর্মাল ট্র্যাডিশনাল বদলে যদি বিএলডিসি ফ্যান থাকে সেক্ষেত্রে বিএলডিসি ফ্যান কিন্তু আপনি চালাতে পারবেন মোটামুটি তিরিশ ওয়াট করে যদি হয় তাহলে সাত থেকে আটখানা কিন্তু আপনি বিএলডিসি ফ্যান আরামসে চালাতে পারবেন যদি আপনি এমনি নর্মাল ইউজ করেন অর্থাৎ আপনার বাড়িতে ট্র্যাডিশনাল ফ্যান থাকে সেক্ষেত্রে ধরলাম একটা আপনার বাড়ির ফ্যান হচ্ছে আশি ওয়াটের তো সেক্ষেত্রে একটা ঘরে আপনি আশি ওয়াটের একটা ফ্যান এবং তার পাশাপাশি একটা কুড়ি ওয়াটের একটা রড লাইট জ্বালাতে পারবেন এরকম করে কিন্তু আপনি দুটো ঘর কভার করতে পারবেন একটা ফ্যান একটা লাইট জ্বালি সো বুঝতেই পারছেন যে একটা প্যানেলের কত কাজ রয়েছে এছাড়া যদি সব কিছু বন্ধ করে আপনি একটা দুইশো ওয়াটের টিভিও চালান সেক্ষেত্রে কিন্তু দুইশো ওয়াটের একটা টিভিও কিন্তু আরামসে চালিয়ে দেবে এই প্যানেলটাতে যে জাংশন বক্সগুলো ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু আইপি সিক্সটি এইট রেটিং দেওয়া রয়েছে অর্থাৎ ঝড় হোক জল হোক ধুলো হোক কোনো কিছুতে কোনো কোনো অসুবিধা বা জল গিয়ে সেখানে কিন্তু শর্ট সার্কিট হওয়ারও কিন্তু কোনো রকম ভয় নেই এছাড়া প্যানেলে রয়েছে 10 বছরের কিন্তু ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট ওয়ারেন্টি সো যদি কোম্পানির তরফ থেকে যদি কোনো রকম ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট থাকে সেটা কিন্তু দশ বছর অব্দি আপনি ওয়ারেন্টি পেয়ে যাবেন এছাড়া পারফরমেন্স ওয়ারেন্টি রয়েছে কিন্তু পঁচিশ বছরের সো যেগুলো কিন্তু আপনি আরামসে লুম অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইটে এসে দেখতে পারেন এছাড়া প্যানেলে ব্যবহার করা হয়েছে আনব্রেকেবল টেম্পার্ড গ্লাস যেখানে কিন্তু আপনি যদি একটা ক্রিকেট বলও ছুঁড়ে মারেন সেক্ষেত্রেও কিন্তু কিছু হবে না বা আপনার প্যানেলের ওপর যদি কোনো হনুমান বা ছোট বাচ্চা উঠে পড়ে সেক্ষেত্রেও কিন্তু প্যানেল ভাঙবে না এছাড়া প্যানেলটা খুবই ইজি টু ইউজ তার কারণ হচ্ছে আপনার এলাকায় যে কোনো ইলেকট্রিশিয়ান যারা অলরেডি এগুলো নিয়ে কাজ করে তারা কিন্তু আরামসে প্যানেলটাকে সেট করতে পারবে এবং আপনার বাড়িতে কানেকশন করে দিতে পারবে সো যার জন্য কিন্তু খুবই ইজি টু ইউজ এছাড়াও কিন্তু এখানে অলরেডি এমসি ফোর কানেক্টার সেটা কিন্তু দিয়ে দিয়েছে এবং ওয়ান পয়েন্ট ফোর মিটারের অলরেডি তার দিয়ে দিয়েছে যাতে করে আপনার কানেকশন করতে অনেক সুবিধা হয় অন্যান্য টেকনিক্যাল স্পেসিফিকেশন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনি সরাসরি লুমসলার অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে দেখতে পারেন তাহলে কিন্তু আপনি আরো অনেক কিছু জানতে পারবেন এছাড়া নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে এই প্যানেলটা দিয়ে আমি কি কি চালাচ্ছি বা এই প্যানেলটা দিয়ে আমি কি কি চালাতে পারছি সমস্ত কিছু কিন্তু আপনি পরের ভিডিওতে পেয়ে যাবেন এছাড়া আপনি যদি প্যানেলটি কিনতে যান তো সেক্ষেত্রে আপনি যদি অ্যামাজন ফ্লিপকার্টে দেখেন সেক্ষেত্রে কিন্তু একটু দাম বেশি রয়েছে বাট আপনি যদি লুমসলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে গেলেন সেক্ষেত্রে কিন্তু অনেকটাই কম দামে আপনি পেয়ে যাবেন মোটামুটি প্যানেলটা এগারো বারো হাজার বা সাড়ে বারো হাজারের মধ্যে কিন্তু ভ্যারি করে দামটা মানে মাঝে মাঝে ওঠানামা করে তো সেক্ষেত্রে আমি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমি নিচে দিয়ে রাখছি সেখান থেকে আপনি আরামসে দেখে নিতে পারেন সো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে যাতে তারা এই বিষয়গুলো জানতে পারে শিখতে পারে থ্যাংক ইউ স্পর্ক দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা